আপনার তারা তো বউ কন্যা না, এরকম মানুষ খুব কম এখানেও, মোটামুটি কন্যা কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারে বিচরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজন একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না, জীবনে কেউ একটা থাপ সুবহানাল্লাহ কয় না তো, জীবনে একটা থাপ দিছে না, জীবনে একটা মিশা কথা কইছে না, ভাত ফারি সিটারিত নাই, জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এইরকম কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ কইতেন না, আর জানা ফেললে কাল কাজাম কইস। ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কই আর রাসূলুল্লাহ কথা দেখে মনে পড়ছে রে কি কইলে যা, আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে, সাফা দিয়া বল আরাম করে বসো, এডি 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 রাহেন এডি রাহেন, কিচ্ছু লাগতো না, এডি হালে রাহেন মাহফিলে করাম কত কোন আমরা যেমন একটা আয়োজন দিতে আছেন, মার হাবা করে না কথা যেটা মনে পড়ছে নাকি কইলে যাব কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসীরের ভিতরে, তাফসীরের জগতে বিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, এই তাফসীরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহ, বিখ্যাত আলেম। ওনার জীবনের দুইটা হ্যাঁ তো সবাই আইছে কি ওর তলে পড়ে এমনি মরে দেবে সুইটটা শিখা, হ্যাঁ লোকা দিয়ে বাইরে যা সাপ ফাইটা লাইতাছে আর রইলেই খুব দূর হইল, হ্যাঁ থাক সারছে এটা হালে দেন চলে, এটা ইয়া মানুষের সিফাত করে ইজ্জাতের রোগ এমনি, হ্যাঁ বয়লারে ফোলা হন বয়লা, হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইছে, হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হয় তো এটা তো কেরামত হয়ে গেলো বলে আমার দিক কেনা হইছে না, আমার মাহফিলও দেখ কেনা হইছে না, আমরা কই না দেখতে কেন, হ্যাঁ সাপ দো আমরা মাহফিলও আই মার্শাল বলেন মারহাবা, এই কথা কি চলবো ইনশাল্লাহ, তো যেই কথাটা মনে করছে নাকি কইলে তা, তাফসীরের কাসিরের ভিতরে হাদিসটা আইছে নবীজির কাছে একদিন এক বেড়া আইছে একেবারে গ্রাম অঞ্চল, তো খুব খেয়াল করে শুনেন, গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে আইয়াসের কাছে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কই কি বাবা কেন আস, আহা তো দাড়ি বিস্তার কথা কইও না চুপ করে বসা থাক, আমিন কর আমিন বলো আমিন বলো আমিন, আর কোনো কথা নাই, তো নবীজির কাছে আইয়াছে রে সাহাবায়ে সালাম দিছে আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাবা কি কারণে আসছিলা, কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরা রুহানি বাফ, আমরার বাফ হইল 60 জন, কয়জন আদম আলাইহিসাল্লাম আমাদের আদি পিতা, আব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বাই তার তার আব্বা, তো মোট কয়জন হইছ কথা বলে কয়জন, আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইল আমাদের রুহানি পিতা নবীজি, আর হইলো আমরা যার যার আব্বাদ আছে একজন, তো কয়জন হয়েছে 60, এই আমাদের রুহানি পিতা হইল নবীজি, এই জন্য নবীর এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা ওনার স্ত্রী আমাদের আম্মা, এই জন্য কয় উম্মাতুল মুমিনিন, সুবহানাল্লাহ কন্যা কেন, তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেডা কয় কে কয় মন দিয়ে আওয়াজ শুনে না তো কবি কে কয় ওই গ্রাম সাইডের তো যার বাড়া আইসে আইয়া সেরা নবী জিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, কই জি কয় আপনি তো আমার রুহানি ফিতা, কয় হ কই তাহলে আপনি যদি আমার রুহানি ফিতা হন হিসাবে তো আমার মাইয়া আপনার নাতি, কয় হ কই ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে কয় কী যা কা, আমি থাহি গ্রাম অঞ্চলে আমরা বাড়ি হ্যাঁ না, আমার আল্লাহর কি কুদরত আমার জিটা বড় হয়েছে তাই লেগে একটা দিয়ে আইছে মাশাল্লাহ জামাই আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে পরে মাশাল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে ফাঁস রক্ত নামাজ মসজিদে গিয়া পরে সিটারি বাটফারিত নাই মদ গাঞ্জার ভিতরে ফাইতেন না হারাম কামাইয়ের কাছেও যায় না হালাল কামাই করে খায় এইরকমভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যখন জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ে সুবহানাল্লাহ কয় না, আমি তো আপনার না শোনাইয়া বিয়া দিয়া লাইছি, তা আপনার নাতিনের বিয়া আমার মাই হইলো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়া
আপনি কিছু দিতেন না উপহার টু সুবহান আল্লাহ কয় না কিরকম সম্পর্ক থাকলে নবীজির লোকের উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা দেশে তো ফিস সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই, ফিস সাহেবের লাগে আপনি কই থেকে চা খাওয়ান? আপনি ফিস সাহেবরা কইতেন ভাবেননি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতির, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন ভাববে? কথাগুলো কইতেন ফলবে? হ্যাঁ বাড়া, আরো বিয়ার খবর শুনলে যা ডাক দিয়া মুড়ি জিবিলে বিয়ে দিয়েছা লুঙ্গি কো সাথী কো পাঞ্জাবের কাপড় কো? হ্যাঁ তে আর ওই হিসাবে আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রয়েছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা হিসাবরা বইয়া থাকে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুদ বিয়া করে উপহার নেওয়ার জন্য ফারফিক করা এই জায়গাতে ঠিক কিনা? ফারফিক করে উল্টা ভালো হয়ে গেছে, পানির জায়গা আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গা পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গা নেওয়া আইয়া পড়ছে, নেওয়ার জায়গা তো এবার তো সারা জীবন নেই তাহলে গিয়া দেখছেন রাখেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা হিকছে জীবনে এইটা হিকছে ঠিক কিনা? কম হিসাব খালি নিবই তো মাঝে মাঝে গরিব মুড়িদের দিনের সমস্যা কি? ধনী মুড়িদে মনে করেন হিসাবে ফাঁসকা লুঙ্গি দিছে, তো যেতে রিক্সা চালায় মুড়ি তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা দিয়ে যায়নি এইরকম এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে, এরপরে ওদের হিসাবে কেনা রে আমার ফাঁসকা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান নে তুই একটা লুঙ্গি নিয়ে ফিন গিয়া, এইরকম মানুষের বড় অভাব ঠিক কিনা? খালি হাত ফাতা হিকছে আমরা তারা জীবনে এটা উপকরণ শিখছে না, কেড়া জানি আমি ঘুরাই দিছি এটা পারে ঘুরা যে গিয়া না মরিদে খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো দুনিয়া সারো, সোহালে কয় মাদানে কয় মুড়ে খাবার বোয়াইয়া কয় জিকিরও বোয়াইয়া কয় মুড়িদের বাদ দিয়া কয় হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ন কয় দুনিয়া সারো দুনিয়া সারো, সেইখানে কই দুনিয়া সারতে সারতে দি বেড়াতে গিয়ে গেলাম গা আর কি দুনিয়া সারতাম, মুড়িদের দুনিয়া সারা আর ফিস সাবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা ঠিক কিনা? দুনিয়া খালি সারবে না গরিব মানুষ যারা তারা আর হিসাবে দুনিয়া সারণ লাগতো না, না দান খাইতে দাও খাইতে 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 শরীর এরকম বাড়াইছে মনে হয় ঘরের ভিতরে ভাত ছয়জন বইয়া রয়েছে আসলে আহারে মুসলমান আহারে মুসলমান ইসলাম তারে বেচ্চা লাইছে আমরা তারাও সুবিধা মতো বেচ্চা লাভের তার বেলা বুঝে বালা।